আগামীকাল ছট পুজো ফুলবাড়ি পশ্চিম ধনতলায় মহানন্দা নদীতে তৈরি হচ্ছে ছট ঘাট আজ কাজ খতিয়ে দেখলেন পঞ্চায়েত প্রধান আগামীকাল ছট পুজোয় ছট ব্রতীদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য তৎপর ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ছটঘাট তৈরি থেকে শুরু করে ঘাটে আলোর ব্যবস্থা এবং ছটঘাটে যাওয়ার রাস্তাও তৈরি করে দেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েতের তরফে রাজগঞ্জের ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদীতে বেশ কয়েকটি ঘাটে প্রতি বছর ছট পুজো করা হয় এবছর সেই ঘাটগুলিতে পুজো হবে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফে শনিবার গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় নিজে দাঁড়িয়ে থেকে পশ্চিম ধনতলায় মহানন্দা নদীতে ছটঘাটের পরিকাঠামো তৈরির কাজ খতিয়ে দেখেন এ বিষয়ে পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন যে আমার পশ্চিম ধনতলা এরিয়ার মধ্যে ছট পূজার ছটঘাট দেখতে এসেছি এর আগে হয়েছিলাম এসে দেখলাম যে বান্তার থেকে যে নদীতে নামবে সেই জায়গাটার মধ্যে ঠেলা গাড়িতে তো মালপত্র নিয়ে আসবে সেগুলো আসার মতো জায়গা ছিল না রাস্তা ছিল না প্লাস অনেকে শুয়ে আসেন পূজার্থীরা শুয়ে শুয়ে যারা আসেন তাদেরকেও নামার মতো একটা জায়গা ছিল সেই জায়গাটাই রিপেয়ার করতে এসেছি এখানে প্রায় 200 জনের উপরেই পূজার্থী থাকে 200 জনের উপরেই ঘাটে পূজা করতে আসে এখানে ওই যে রাস্তাঘাট করে দিচ্ছি লাইটের ব্যবস্থা আছে চেঞ্জিং রুম হবে প্লাস একটা বসার জায়গা হবে কোনো যদি দর্শনার্থী আসে তারা বসবে এইসবই ব্যবস্থা মানে যত দরকার আছে সেগুলো ব্যবস্থা করা হয়েছে প্লাস আমি পার বুধে পার ঘাটের 4 জন করে স্বেচ্ছাসেবক রেখেছি যারা রেডি থাকবে যদি আমাদের কেউ বাচ্চা কাচ্চা যদি জলের মধ্যে নেমে পড়ে আর জলের মধ্যে চলে যায় তাহলে তাকে মানে বাঁচানোর ব্যবস্থা পুনরুদ্ধারের ব্যবস্থা 4 জন করে লোক রাখা হয়েছে নিরাপত্তা বাহিনীর মতো